যে আমাদের একজন নিকট আত্মীয় তার স্ত্রীকে রাগ করে তিন তালাক দিয়েছে। প্রশ্ন হলো, রাগ করে তালাক দিলে তা কি সংগঠিত হবে কি না? যদি তালাক হয় তাহলে আবার পূর্বের স্বামী তাকে পুনরায় ফিরিয়ে নিতে পারবে কি না? একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার আমাদের সমাজে যে জিনিসটি অহরহ হয়ে থাকে কিন্তু এটা কাম্য নয়, এটা কি না? কাম্য নয়। কারণ শরীয়তে, হ্যাঁ, ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান, এবং মানুষকে তাদের জীবন, তার জীবন যৌবনের জন্য এবং জীবন চলার জন্য, জীবন জীবিকার জন্য এবং জীবন পরিচালনার জন্য যা কিছু প্রয়োজন প্রত্যেকটি ক্ষেত্রে ইসলামের সুনির্দিষ্ট বক্তব্য আছে এবং সুন্দর নীতিমালা আছে। সেই নীতিমালাগুলো যদি আমরা চলি তাহলে কখনো আমরা বিপদে পড়বো না। তালাক দেওয়ার একটা সিস্টেম আছে, তালাক দেওয়ার একটা কী আছে, সিস্টেম আছে। সেই সিস্টেম অনুযায়ী কী করতে হবে? তালাক দিতে হবে। সেইটা কি? সেটা হচ্ছে, আগেই তালাকের মশলাটা বলে দিই সংক্ষেপে, যে মহিলাদের যে মানে কি হয়, প্রতি মাসে পিরিয়ড হয়, এই পিরিয়ডের পরে যে সে পবিত্রতা অর্জন করে, সে কি হয়ে যায়, পাক হয়ে যায়। এই রকম তিনটি পবিত্রতার মাসে, তিনটি তোহরে তিন তালাক দেওয়ার বিধান আছে। তালাক দেওয়ার বিধান তখনই আসে যখন পারিবারিকভাবে কোনো বনি বোনা হয় না। ধরে বলেন ঠিক কি না? সেজন্য এক সময় হয়েও যেতে পারে, এই জন্য সতর্কতার জন্য এইটা হলো আবগাজুল মুবাহাত। ইসলামের মধ্যে সবচাইতে ঘৃণিত বৈধ বিষয়ের নাম হলো তালাক। ইসলাম কখনো চায় না বিচ্ছিন্ন হয়ে যাক, যখন একদম পারা যায় না তখন এইটা অনিচ্ছা সত্ত্বে অনুমতি দেওয়া হয়েছে। এই জন্য সুযোগ দেওয়া হয়েছে প্রথমে এক তোহরে এক তালাক দেওয়া, এরপরে তাকে স্বাভাবিকভাবে ফিরিয়ে আনার সুযোগ থাকে। এরপরও যদি বনি বনা না হয় তাহলে তালাক দেওয়ার সুযোগ আছে, তখনও ফিরিয়ে আনা যায়। এরপরে যদি মানে বনি বনা হয়ে যায় তাহলে তার কোনো সমস্যা নাই, কিন্তু এরপরও যদি না হয় তাহলে তৃতীয়বারে গিয়ে আরেকটি তালাক দেওয়া। কিন্তু একসাথে তিন তালাক দেওয়া এটা বিদআত, এটা সুন্নার পরিপন্থী, কিন্তু তালাক দিলে হয়ে যাবে। জবাব হচ্ছে, রাগের মাথায় তালাক দিলে তালাক পতিত হবে। রাগের মাথায় তালাক দিলে কি হবে? তালাক পতিত হবে। কেউ কি হাসি খুশিতে তালাক দেয়? কথা বলেন না কেন, হাসি খুশিতে তালাক দেয়? কোনো ব্যক্তি যদি রাগ করে সে যদি বিষ খায় মারা যাবে কি না? কথা বলেন না কেন, রাগ করে বিষ খাইলো, রাগ করে বিষ খাইছে, এমনকি মারা যাবে কি না? রাগ করে গলায় ছুরি চালায় দিল, মানুষ মারা যাবে কি না? তাহলে রাগ করে তালাক দিলে মারা যাবে। হাদিস থেকে প্রমাণ দিচ্ছি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজ্দুহুন্না জিদ্দুন, আত-তালাকু ওয়া নিকাহু ওয়া রাজাতু, রাওয়াহু সুনান আবু দাউদ ওয়া তিরমিজি ও ইবনু মাজা। ইবনু মাজা এবং সুনান আবু দাউদ শরীফ বর্ণিত হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি জিনিস ধীরতার সাথে বললো, ধীরভাবে প্রতিষ্ঠিত হবে, আর যদি উপহাস করে হাসি চলে ঠাট্টার চলেও যদি বলে ফেলে তাহলেও সেটা কার্যকর হবে। অর্থাৎ সে যদি ধীরতার সাথে বলে, সজ্ঞানও যদি বলে তাহলে হবে, আবার হাসি ঠাট্টার চললে বললেও কি হয়ে যাবে। সেই তিনটা জিনিস কি? আর তালাক, এক নম্বরে কি তালাক, যে তোমাকে তিন তালাক দিয়ে দিলাম হয়ে গেছে শেষ, একদম সংক্ষেপ, গ্রহণ করার সময় সংক্ষেপ, যে তোমাকে এত টাকা মোহরানা দিয়ে অমুকের মেয়ে অমুকের তোমাকে বিবাহ দল, হ্যাঁ কবুল, শেষ হয়ে গেছে। কবুল যেমন সহজ ছিল তালাকটাও কি হয়ে যায়, অন্য কাহু এই নেকা বিবাহটাও কি এইভাবে হয়ে যাবে। যদি কেউ ঠাট্টার ছলে, হ্যাঁ তোমাকে এত টাকার বিনিময়ে, হ্যাঁ বন্ধুবান্ধব পরিচিত মেয়ে এবং পরিচিত ছেলে তোমাকে এত টাকার বিনিময়ে তোমাকে বিয়ে করলাম, কয় হ্যাঁ আমি রাজি হয়ে গেলাম, বিয়ে হয়ে গেছে, কয় না এত আমার ছেলে পেলে বলছিল, এমনি এমনি বলছিল, তোর হবে নাকি, কে না হয়ে যাবে, ঠাট্টার ছলে বললেও কি হয়ে যাবে, লাগবে দুজন সাক্ষী। আর রাজাত, আর হলো রাজাত করা, ঠাট্টা করেও যদি কি স্ত্রীকে আবার ফিরিয়ে নেয়, হাসি কিছু কথাবার্তা বলে তাহলে কি হয়ে যাবে, এর মধ্যে আর কোনো লেখাজোকা লাগবে না আমার ভাইরা। তবে একটা কথা হলো, রাগ যদি এতটাই বেশি হয় যার কারণে সে বেহুশ হয়ে জ্ঞান শূন্য হয়ে যায়, সে ওই সময় কি বলছিল সে কিছুই বলতে পারে না, তাহলে তখন এইভাবে কি হবে না, তালাক আর তালাক পতিত হবে না, তখন তো জ্ঞান শূন্য হয়ে যাবে, কি হয়ে যাবে, জ্ঞান শূন্য, জ্ঞান শূন্য। কিন্তু জ্ঞান থাকা অবস্থায় কয় না আমি তখন কি বলছিলাম আমি বলতে পারি না, সেদিন আমার কাছে একজন আসছে, আমি কিন্তু এরকম কথা দুইজনই লাগবে,
যে শুনছে এবং বলছে উভয়কে লাগবে, তখনই কি এটা ফতোয়া দেওয়া যাবে। সুতরাং বেহুশ অবস্থায় যদি কেউ জ্ঞান হারিয়ে যদি কেউ তালাক দেয়, সেই তালাক কি হবে না? পতিত হবে না। আর শরীয়তের বিধান হলো এক বৈঠকে তিন তালাক দেওয়া হোক বা একাধিক বৈঠকে বা এক শব্দে বা একাধিক শব্দে যেভাবেই তিন তালাক বলুক না কেন, সাথে সাথে তিন তালাক কার্যকর হয়ে যাবে। তবে এখানে আরেকটা প্রশ্ন করেছেন যে পূর্বের স্বামী আবার নিতে পারবে কি না, সলসাতুরি করে, কূট কৌশল করে বা গ্রাম্য হিল্লাবিরা করে কোনো ধরনের কোনো সুযোগ নাই আবার পুনরায় সেই স্ত্রীকে ফিরিয়ে নেওয়া। কথাটা ক্লিয়ার আপনাদেরকে? হ্যাঁ, অনেকেই কিন্তু এরকম বলে, এই জন্যই তো আপনাদেরকে এইসব বিষয়ে কী হতে হবে, সহনশীল হইতে হবে, ধৈর্যশীল হইতে হবে, ধীরে ধীরে কাজ করে হঠাৎ করে বলে ফেলবেন, এরপরে হুজুরের গায়ে সরাই দেবেন, হুজুর এখন একটা কিছু করে দিতে হবে। তো এরকম কত হুজুর আছে না যে হুজুর কিছু জানে না, হয় না, আচ্ছা ঠিক আছে, সমাজের ভদ্রলোক মানুষ, উনি নেতা মানুষ, হ্যাঁ উনি মুরব্বী মানুষ, উনি বংশীয় লোক, করছে আন কী করা যায়, আচ্ছা ঠিক আছে আসিয়েন পরামর্শ দিব, তার ভুল পরামর্শ দেয়, হিল্লা বিয়া করে, একজনের কাছে টাকা দিয়ে কন্ট্যাক্ট করে, কন্ট্যাক্ট করে তারপরে মানে তার সাথে একটু মানে এক জায়গায় বসে একটু হাস্যরস করে, একটু পান দেয় বা একটু শরবত দেয়, তারপরে আচ্ছা মানে মানে উনি উনি তালাক দিয়ে দেয়, কন্ট্যাক্ট করে ওনাকে 10,000-20,000 বা 1,00,000 বড় হইলে বেশি আর কি দিয়ে তারপরে তালাক দেয়, তালাক দেওয়ার পর পুনরায় বিয়ে করে। এইরকম হিল্লা বিয়া জায়েজ নাই, হারাম 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 হারাম। সুতরাং এইভাবে যদি কেউ করে থাকেন সারা জিন্দগি জেনা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একটি সুরাত আছে ফিরিয়ে নেওয়ার জন্য, কয়টা সুরাত বলেন, কয়টা? একটা সুরাত আছে, কিন্তু এই সুরাতটা হলো অনিশ্চিত। এই সুরাতটা কি অনিশ্চিত? নিশ্চিত না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আল বাকারার 230 নম্বর আয়াতে বলেন, ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদু হাত্তা তানকিহা যাওজান গায়রা। আল্লাহ পাক বলছেন যখন কেউ তোমাদের মধ্যে থেকে তালাক দিবে তখন ওই বিবি আর তার জন্য হালাল হবে না যতক্ষণ না সে ওই লোকটা ছাড়া অন্য কোনো লোকের সাথে বিবাহ বসে, বিবাহ বসে, বিবাহ বসবে নিজ উদ্যোগে, বিবাহ বসবে কী উদ্যোগে? নিজ উদ্যোগে, নিজ উদ্যোগে বিবাহ বসার পর তার সাথে দাম্পত্য জীবন করবে। দাম্পত্য জীবনের এক পর্যায়ে কোনো দিন যদি আবারও এরকম একটা করে যদি তালাক দেয়, কোনো দিন কোনো দিন যদি হয়, সেটা 6 মাসের পর হইতে পারে, 5 বছর পর হইতে, 10 বছর পর হইতে পারে, আগের স্বামী মরার পরও হইতে পারে, ঠিক না? যদি কোনো দিন তালাক দেয়, ফাইন তাল্লাকাহ, যদি তালাক দেয়, ফালা জুনাহা আলাইহি মাইয়া তরাজা, তাহলে পুনরায় আবার দুইজন মানে ফিরে যায় একে অপরের সাথে কি আবার মিলিয়ে যেতে পারবে। ইনদন্না আইয়ুকিমা হুদুদ আল্লাহ, যদি আল্লাহ পাকের এই সীমারেখা ঠিক রাখার জন্য তারা মানে দৃঢ়ভাবে বিশ্বাসী হয়, তারা দৃঢ়ভাবে বিশ্বাসী হয় যে আগের মতো রাগারাগি হবে না, এখন আবার মিল মহব্বত হয়ে আমরা টিকতে পারবো, তাহলে পুনরায় ওই স্বামীর কাছে ফিরে যেতে পারবে। সুরাত কয়টা? একটা সুরাত। যদি আগের স্বামী তালাক দেয় স্বইচ্ছায় অথবা মৃত্যুবরণ করে, অথবা কি করে মৃত্যুবরণ করলো কি বিবাহ করতে পারবো, তিলকা হুদুদুল্লাহ ইউ ইউ বাইয়ুনু লিকওমি ইয়ালামুন, এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধানের সীমারেখা। আর এটা আল্লাহ পাক জ্ঞানবান কৌমদের জন্য বর্ণনা করে থাকেন। বলেন আল্লাহু আকবার। জ্ঞানীরা এর থেকে আসল জ্ঞান অর্জন করবে, নীতিমালা অর্জন করবে, সেই নীতি অনুযায়ী চলবে। হিল্লা বিয়া জায়েজ নাই, যে গ্রামে হিল্লা বিয়া করতে সেই হিল্লা বিয়া কি নাই, জায়েজ নেই, মনে থাকবে আপনাদের, সবাই সব জায়গায় জানিয়ে দেবে।